ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের জুম ক্লাসে অংশগ্রহণ করতে পারোনি বা জয়েন হতে পারোনি, তাদের জন্য আমাদের আজকের এই ক্লাস, তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে আমাদের ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা থাকে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিবে ক্লাসগুলো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর মেয়েদের সবাইকে জানাই সুস্বাগতম। আমাদের আজকের পাঠ শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা প্রথম পত্র, গদ্য। পাঠ শিরোনাম মিনু। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে সততা পুরস্কার গল্পটি পড়েছি এবং গল্পটি থেকে জ্ঞানমূলক প্রশ্ন বাড়ির কাজ ছিল, তোমরা জানো। যারা বাড়ির কাজ সংগ্রহ করতে পারোনি, তারা আমাদের গত ক্লাসটিও ইউটিউবে, অর্থাৎ গত ক্লাসের লেকচারটি ইউটিউবে আপলোড করা আছে, সেখান থেকে তোমরা বাড়ির কাজ সংগ্রহ করবে। যারা করেছো ভালো, যারা করতে পারোনি তারা বাড়ির কাজ সংগ্রহ করে বাড়ির কাজটি করে নিবে। তো শিক্ষার্থীরা, মিনু গল্পটি লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে দেখো লেখা আছে মিনু বনফুল, অর্থাৎ বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, তোমরা তাকে দেখতে পাচ্ছ। অর্থাৎ আমি বলেছি যে বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি সরকারি হাসপাতালে চাকরি করেছেন এবং সেখানে চাকরি করলে সাহিত্যের প্রতি তার বিশেষ একটি আকর্ষণ ছিল, বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। বাস্তব জীবন, মানুষের সংবেদনশীল, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি তার গল্পের বিষয় করেছেন। এছাড়াও তিনি সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে পদ্মভূষণ উপাধি লাভ করেছেন। তো শিক্ষার্থীরা, চলো আমরা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পরিচিতি জেনে নেই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে লেখক পরিচিতি দেখো। বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক, অর্থাৎ বনফুল ছিলেন একজন চিকিৎসক। তিনি সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি, বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্য অঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় যে গল্পগুলো রচনা করেছেন সেগুলো আকারে ছোট ছিল এবং তার গল্পগুলো, অধিকাংশ গল্পগুলোই ব্যঙ্গ রসিকতা, অর্থাৎ হাস্যরসাত্মক বিষয়বস্তুতে পরিপূর্ণ ছিল, যা লেখকের কাছে আকর্ষণীয় করে তিনি উপস্থাপন করেছেন, পাঠকের সামনে আকর্ষণীয় করে উপস্থাপন করেছেন। বাস্তব জীবন, মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয়ে করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। এই হচ্ছে তার গল্পগ্রন্থগুলো। তিনি কয়েকটি কাব্যগ্রন্থ ও নাটক লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করা হয় এবং 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে বনফুলের, অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পরিচিতি। তোমাদের প্রত্যেকটি গল্পের বা কবিতার লেখক পরিচিতি অবশ্যই পড়তে হবে এবং সেই সঙ্গে শব্দের অর্থগুলোও পড়তে হবে, কারণ এই লেখক পরিচিতি থেকে
একদিকে যেমন জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অপরদিকে বহু নির্বাচনী প্রশ্নও থাকবে, তাই কোনো লেখক পরিচিতি বা কবি পরিচিতি বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটি তোমাদের পড়তে হবে। সেই সঙ্গে যে গল্পের লেখকদের যে উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম দেওয়া আছে সেই নামগুলোও তোমাদের জানতে হবে। যেমন এখানে আমরা জেনেছি যে বনফুলের উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলোর মধ্যে রয়েছে বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী, এই যে নামগুলো এখানে দেওয়া আছে এইভাবে তোমরা প্রত্যেকটি লেখকেরই দেখতে পাবে। প্রত্যেকটি গল্পের পরিচিতি, দুঃখিত, লেখক পরিচিতি তোমরা দেখতে পাবে। শিক্ষার্থীরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে আমাদের লেখক পরিচিতি বানানটি ভুল আছে, তোমরা সবাই ঠিক করে নিও। অর্থাৎ বানানটি হবে লেখক পরিচিতি, আমার পরিচিতি বানানটি ভুল হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আবার বলছি, তোমরা অবশ্যই লেখক পরিচিতি শিখবে। আচ্ছা শিক্ষার্থীরা, এরপর তোমরা মিনু গল্পের মিনুকে দেখতে পাচ্ছ, যে গল্পটি লিখেছেন বনফুল। আমি গল্পটির বিষয়বস্তু সংক্ষেপে একটু আলোচনা করছি। মিনু গল্পে মিনুর বাবা মা নেই, মিনু ছিল জন্ম থেকেই বোবা, দূর সম্পর্কের এক আত্মীয়র বাসায় গৃহকর্মের কাজে সে নিয়োজিত। অর্থাৎ তার এক দূর সম্পর্ক পিসিমার বাড়িতে সে কাজ করত, এবং সেখানে তার পিসা ছিলেন যোগেন বসাক, যিনি এই গল্পে মহৎ চরিত্রের অধিকারী হিসেবে পরিচিত ছিল। লোকে তাকে মহৎ মনে করত, আসলে তিনি অনাথ একটি মেয়েকে দিয়ে সারাদিন কাজ করাতেন, কোনো অর্থের বিনিময়ে ছাড়াই মিনুকে দিয়ে সারাদিন তার গৃহকর্মের কাজ করাতেন। সে এরকম একটি সুযোগ পেয়েছিল, কিন্তু লোকে যোগেন বসাককে মহৎ চরিত্রের অধিকারী বলে মনে করত। আচ্ছা, মিনু বোবা হলেও তার ষষ্ঠ ইন্দ্রিয় বেশ প্রখর ছিল। এখানে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিহ্বা বা ত্বক, এগুলোকে বোঝানো হয়েছে। এগুলো তার অর্থাৎ এগুলো দিয়ে সে অনুভব ও যে কোনো কিছু অনুভব করতে পারত। চোখের দৃষ্টি দিয়ে মিনু সব কিছু বুঝতে সক্ষম হতো। অর্থাৎ মিনু কথা বলতে পারতো না এবং শুনতে পেত না, কিন্তু তারপরেও সে যেহেতু তার চোখের দৃষ্টি ছিল সে সব কিছুই দেখতে পেত, এবং তা দিয়েই সে সব কিছু বোঝার চেষ্টা করত। মিনু খুব ভোরে ঘুম থেকে উঠে ঘরের কাজে মন দেয়। সে যখন জেগে উঠে তখনও আকাশে শুকতারা জ্বলতে থাকে, আর এই শুকতারা হচ্ছে তার সই। আকাশে যখন শুকতারার আশেপাশে কালো মেঘ দেখা দেয়, সেগুলোকে কয়লা ভাবে, তারপর হাতুড়ি দিয়ে সে নিজেও যায় কয়লা ভাঙতে। অর্থাৎ মিনু উনুনে আগুন জ্বালাবে সেজন্য কয়লা প্রয়োজন, এবং সে সকালে ঘুম থেকে উঠেই সে কয়লা ভাঙতে যেত। মিনু তার নিজের মাঝে একটি অভিনব জগৎ সৃষ্টি করে নেয়। অর্থাৎ মিনু যেহেতু বাক এবং শ্রবণ প্রতিবন্ধী ছিল, সে কথা বলতে পারত না এবং শুনতে পেত না, তাই তার আলাদা নিজস্ব একটি জগৎ ছিল। বাক প্রতিবন্ধী হলেও সে তার চারপাশের বস্তুর সাথে গভীর ভাব গড়ে তোলে। উনুন, আকাশ, সূর্যের আলো, শুকতারা, ঘটি ইত্যাদির সাথে তার শত্রুমিত্র সম্পর্ক ছিল। অর্থাৎ এইগুলোর মধ্যে কোনোটা ছিল তার শত্রু, কোনোটা হচ্ছে মিত্র। কয়লা ও বলতা ভীমরুল মিনুর শত্রু। একবার তাকে বলতা ভীমরুল কামড়িয়েছিল, তখন সে খুব যন্ত্রণায় ভুগেছিল, তাই সে ঝাঁটাপেটা করে সেগুলোকে মেরে পিঁপড়েদেরকে খেতে দেয়, আর সেই থেকেই পিঁপড়েরা হয়ে যায় মিনুর বন্ধু। মিনু জানে তার বাবা দূর দেশে গেছে। আসলে শিক্ষার্থীরা, তোমরা জানো, যারা গল্পটি পড়েছো তারা জানবে যে মিনুর বাবা মারা গিয়েছে, কিন্তু তার ধারণা ছিল যে মিনুর বাবা দূর দেশে আছে, একদিন সে ঠিকই ফিরে আসবে।
তাই তো পাশের বাড়ির টুনুর বাবা বিদেশ থেকে ফিরে এলে সেও স্বপ্ন দেখে তার বাবা ফিরে আসবে, সেই জন্য প্রতিদিন সে ছাদে গিয়ে হলদে পাখি খোঁজে, যে যেদিন হলদে পাখি কাঁঠাল গাছে শুকনো ডালে এসে বসবে তার ধারণা সেই দিন টুনুর বাবার মতো তার বাবাও ফিরে আসবে। আসলে শিক্ষার্থীরা, তোমরা গল্পটি পড়েছো এবং তোমরা জানো যে মিনুর বাবা মারা গিয়েছে, সে আর কোনো দিনই ফিরে আসবে না, এটা মিনুর একটি স্বপ্ন ছিল। শব্দার্থ, শিক্ষার্থীরা চলো এবার আমরা একটু গল্পের শব্দের অর্থগুলো জেনে নেই। দেখো, প্রথমে রয়েছে পেট ভাতায়, এর অর্থ হচ্ছে পেটে ভাতে অর্থাৎ প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। কালা শব্দটির অর্থ হচ্ছে বোধি, কানে কম শোনে এমন, ষষ্ঠ ইন্দ্রিয়, এর অর্থ হচ্ছে চোখ কান নাক জিভ ত্বক, এই পাঁচ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু। শুকতারা অর্থ হচ্ছে সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ, যাকে বলা হয় শুকতারা। গ্রহ অর্থ হচ্ছে সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। সই অর্থ হচ্ছে বান্ধবী বা সহচরী। আকাশবাসী অর্থ হচ্ছে কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী। ডেইলি প্যাসেঞ্জারি, এর অর্থ হচ্ছে প্রত্যহ যাতায়াতকারী। উনুন অর্থ চুলা। মিটসেফ অর্থ রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স। শিক্ষার্থীরা, তোমরা আমি আশা করছি যে এই শব্দগুলোর সঙ্গে পরিচিত। খিড়কি অর্থ হচ্ছে বাড়ির পেছনের ছোট দরজা। রোমাঞ্চিত অর্থ পুলকিত বা আনন্দিত। তো শিক্ষার্থীরা, আমরা শব্দের অর্থগুলো পড়লাম, তোমাদের এই শব্দের অর্থগুলো মুখস্থ করতে হবে এবং আমি আবার বলছি যে তোমরা লেখক পরিচিতিও অবশ্যই পড়বে। পাঠ পরিচিতি, শিক্ষার্থীরা চলো আমরা মিনু গল্পের পাঠ পরিচিতি পড়ি এবং সেই সঙ্গে আমি পাঠের উদ্দেশ্যটিও তোমাদের জানিয়ে দিচ্ছি যে শারীরিক চাহিদা সম্পন্ন শিশুদের বা মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা, অর্থাৎ এই গল্পটি পড়ে শিক্ষার্থীরা যা শিখবে সেটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা মানুষ বলতে যারা প্রতিবন্ধী তাদের বোঝানো হয়েছে, তাদের প্রতি মমত্ববোধ জাগ্রত করাই হচ্ছে এই গল্পটির পাঠের উদ্দেশ্য। তো পাঠ পরিচিতি, দেখো আমরা পাঠ পরিচিতি পড়ি। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায়ই দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। শিক্ষার্থীরা, তোমরা এই বাক্যটি আন্ডারলাইন করো, অর্থাৎ দাগ দিয়ে রাখো। এখানে আমরা জানতে পেরেছি যে এই গল্পটি হচ্ছে একটি প্রতিবন্ধী শিশুকে নিয়ে লেখা একটি গল্প এবং সেই শিশুটি হচ্ছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, অর্থাৎ সে কথা বলতে পারে না, অপরদিকে শুনতেও পায় না এবং তার বাবা মা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কীয় এক আত্মীয়র বাসায় তাকে থাকতে হয়, সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ, অর্থাৎ সারাদিন সে মনোযোগ সহকারে গৃহকর্মের কাজকর্মগুলো করে থাকে। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে, অর্থাৎ যেহেতু মিনু ছিল বাক ও শ্রবণ প্রতিবন্ধী সেজন্য তার মনের ভাব সে অন্য কারো কাছে প্রকাশ করতে পারত না, আর মনের ভাব প্রকাশ করতে না পারার কারণেই সে প্রকৃতির সঙ্গে একটি মিতালি তৈরি করেছিল। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে, অর্থাৎ তার মনে আনন্দ জাগে পাশের বাসার কোনো এক প্রবাসী পিতার আগমনে। অর্থাৎ এখানে আমরা একটি প্রবাসী নাম পেয়েছি, টুনু। তার পিতা প্রবাসী, অর্থাৎ বিদেশে থাকে। সেই টুনুর পিতার আগমনে লক্ষ্য করে মিনুর মনের মধ্যে একটি স্বপ্ন জাগে। সে ভাবে যে তার বাবাও একদিন ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে এই কিশোরী মিনু। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না, এই কষ্ট তার একান্তই নিজস্ব, কারণ সে তার এই মনের কষ্টের কথা কাউকে ভাগ করতে কারোর সাথে ভাগ করতে পারেনি, সেই জন্য বলা হয়েছে যে এই কষ্ট হচ্ছে তার একান্তই নিজস্ব। তবুও সে স্বপ্ন দেখে, এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা
অতিক্রম করতে সাহায্য করে। তো শিক্ষার্থীরা, আমরা পাঠ পরিচিতিটি পড়েছি এবং মিনু গল্পের বিষয়বস্তু আলোচনা করেছি। আশা করছি তোমরা গল্পটির বিষয়বস্তু বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ, তার আগে আমি একটু আরেকটু বলে নিচ্ছি যে এই গল্পে আমরা দুটি চরিত্র পেয়েছি, একটি হচ্ছে মিনু এবং যোগেন বসাক। তাদের সম্পর্কে আমি একটু বলে নিচ্ছি যে মিনু হচ্ছে একটি আশাবাদী চরিত্র। সে তার বাবা মাকে হারিয়েও স্বপ্ন দেখে বাবাকে ফিরে পাবার। বোবা ও কালা অর্থাৎ বাক্য শ্রবণ প্রতিবন্ধী হলেও সে ইন্দ্রিয় সচেতন একটি চরিত্র। সে কর্মঠু বটে। যে আত্মীয়র বাসায় সে থাকে সেখানকার সকল কাজ সে ভালোভাবেই সম্পন্ন করে। কথা বলতে না পারলেও সে তার চারপাশে প্রকৃতি ও জিনিসপত্রের সাথে শখের কোনো কমতি নেই। মিনু তার বাবার ফিরে আসা স্বপ্নে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে, যদিও শেষ পর্যন্ত তার বাবা ফিরে আসে না। কারণ তোমরা গল্পটি পড়েছো এবং তোমরা জানতে পেরেছো যে মিনুর বাবা আসলে ফিরে আসে না। যোগেন বসাক হচ্ছে যে একটি মহৎ চরিত্রের অধিকারী। তিনি মিনুর মতো অনাথ মেয়েটিকে তার বাসায় আশ্রয় দিয়েছেন। তার দয়ার ফলে মিনু মাথা গোজার ঠাঁই পেয়েছে। আমরা গল্পটির মধ্যে যোগেন বসাক সম্পর্কে এই কথাটুকুই আমরা জানতে পারি যে আসলে যোগেন বসাককে মহৎ চরিত্রের অধিকারী বলা হয়েছে, কিন্তু আসলেই যোগেন বসাক মহৎ চরিত্রের অধিকারী ছিল না, যে তাকে মহৎ চরিত্রের অধিকারী বলা যায় না। কারণ সে মিনুকে দিয়ে সারাদিন তার গৃহকর্মের কাজ করিয়েছে। অর্থাৎ বলা যায় যে পেট ভাতায় মিনুর মতো সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া কঠিন ছিল এবং তাকে দিয়েই সে তার গৃহকর্মের সব কাজগুলো করিয়ে নিত। বোবা হওয়াতে যেন আরও সুবিধা হয়েছে যে মিনু নীরবে কাজ করে যায়। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ, 1 নং প্রশ্ন হচ্ছে বনফুলের প্রকৃত নাম কি। আমরা বনফুলের পরিচিতি পড়তে গিয়ে তার প্রকৃত নাম পেয়েছি বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুল কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন, এটিও তোমরা তার পরিচিতি পড়তে গিয়ে জেনেছ। 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে বনফুল জন্মগ্রহণ করেন। 3 নং প্রশ্ন হচ্ছে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে বনফুল কী উপাধিতে ভূষিত হন। শিক্ষার্থীরা, আমরা জেনেছি সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে বনফুল পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। 4 নং প্রশ্ন হচ্ছে বনফুল রচিত উল্লেখযোগ্য 2টি গল্পগ্রন্থের নাম লিখো। শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ে লেখক পরিচিতিতে বেশ কয়েকটি গল্পগ্রন্থের নাম দেওয়া আছে, সেখান থেকে যে কোনো 2টি গল্পগ্রন্থের নাম তুলে ধরলেই হবে। ইচ্ছে করলে তোমরা বনফুলের গল্প, বাহুল্য অথবা অদৃশ্য লোকে বা বহুবর্ণ যে কোনো 2টি নাম উল্লেখ করতে পারো। এরপর রয়েছে আমাদের 5 নং প্রশ্ন, এটি হচ্ছে বনফুল কোথায় জন্মগ্রহণ করেন। এর উত্তরটি হচ্ছে বনফুল কলকাতায়। দুঃখিত, আমি আবার বলছি, 5 নং প্রশ্ন হচ্ছে আমাদের বনফুল কোথায় মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীরা, আমরা তার পরিচিতি পড়তে গিয়ে জেনেছি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। তোমরা একটু লক্ষ্য করবে শিক্ষার্থীরা, 5 নং প্রশ্নে সাল উল্লেখ করার প্রয়োজন নেই, শুধু আমার প্রশ্নটি হচ্ছে বনফুল কোথায় মৃত্যুবরণ করেন। অর্থাৎ তোমরা শুধু জায়গাটির নাম, যে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন, এভাবেই তুলে ধরবে। এবং তোমরা অনেকেই আমাকে অনুশীলনী প্রশ্নের কথা জিজ্ঞেস করেছ। আমরা পরবর্তী একটি যে কোনো একটি ক্লাসে আমরা সততার পুরস্কার এবং মিনু গল্পের অনুশীলনী নিয়ে আলোচনা করব। অর্থাৎ অনুশীলনী যে সৃজনশীল প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বাংলা প্রথম পত্রের জন্য অবশ্যই আলাদা একটি খাতা করেছ, যারা করনি তারা খুব শীঘ্রই খাতা তৈরি করে ফেলবে এবং তারিখ দিয়ে বাড়ির কাজগুলো করে ফেলবে। তো শিক্ষার্থীরা, আমরা মিনু গল্পটি আলোচনা শেষ করেছি, আশা করছি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।